দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন একটা সাইডে আসছি। এটা একটা ছাদতলা বাড়ি হবে, এখানে 65 ফিট পাইলিং আছে। আপনি জানেন যে পাইলিং করার সময় অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, পাইলিং করার সময় আমরা খোয়া দিয়ে করবো না পাথর দিয়ে করবো? এটার কথা মনে রাখবেন যে পাইলিং সবসময় হচ্ছে পাথর দিয়ে করতে হয়, এবং পাইলিং করার শুরুতে নিচে আপনি 18-20 ইঞ্চি সিসি ডালা দিতে হয়, আপনি 65 ফিট নিচে যেটাতে, তারপরে কিন্তু জালিটা বসাতে হয়। এবং এই জালিটা যে আপনি যে হোলটা করবেন, যেটা গর্তটা বোরিংটা করা হয়, এই বোরিংটা কিন্তু আপনাকে ওয়াশ করার জন্য, আপনি ওয়াশ করার পরে প্রায় 30-35 মিনিট রেখে দিতে হবে, তারপরে কিন্তু আপনি জালিটা ফেলতে হবে, নাহলে পরে কিন্তু পাশের বালি এসে এটা বন্ধ হয়ে যেতে পারে। আর অনেক সময় এটা 25-40 মিনিট রাখা সম্ভব হয় না, সেক্ষেত্রে হয়তো আপনি 20 মিনিট অ্যালাউ করতে পারেন, সেক্ষেত্রে গোবর জাতীয় কিছু কেমিক্যাল দিয়ে এটাকে আটকে রাখা উচিত। আর এখানে যে ক্লিয়ার কভার যেটা হয় আমার পাইলিংয়ের রডের সঙ্গে, যে আমরা ইটগুলো দিই, ব্লকগুলো দিই, এই ব্লকগুলো ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা এগুলো দেখে নেবেন, নাহলে পরে এটা মাটির সঙ্গে লেগে গেল, মাটির সঙ্গে লেগে গেলে পরে কিন্তু এই পাইলিংয়ের শক্তিটা কমে যায় অনেক। এবং পাইলিংয়ের সময় যথেষ্ট পরিমাণ পাইলিংটা ঠিক মতো ঠিক পজিশন 65 ফিটে যাচ্ছে কি না এটা দেখে নেওয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আপনি অনেক সময় যাচ্ছে আপনি থাকবেন না সাইডে, যাচ্ছে যে তারা তাদের ইচ্ছা মতন 65 ফিটে যায় 40 ফিট করে দেবে, এটা কিন্তু আপনি টের পাবেন না। সেজন্য এই জিনিসগুলোতে অত্যন্ত কেয়ারফুল থাকতে হয়। তো সেগুলো কেয়ারফুলে অনেক সময় আমরা যে বড় বড় সাইডগুলো হয় সেগুলো আমরা ইঞ্জিনিয়ার দিয়ে থাকি, ইঞ্জিনিয়াররা সেখানে সার্বক্ষণিক তদারকি করে। আর অন্যান্য ক্ষেত্রে মালিকপক্ষকে আমরা বলি যে মালিকপক্ষ নিজেরা আলাদা ফোরম্যান রাখে, রেখে এগুলো টেক কেয়ার করতে হয়। শুধু মিস্ত্রির উপর এগুলো সেই দেওয়া যাবে না। যেমন পাইলে যখন হয়, একটা পাইল 65 ফিট, তার কিন্তু 3টা পার্ট থাকে, একটা নিচের পার্ট, একটা মাঝের পার্ট, আর একটা হচ্ছে উপরের পার্ট। নিচের পার্ট এবং উপরের পার্টে কিন্তু যে আপনি রিংটা, এটা কিন্তু খুব ঘন ঘন দিতে হয়, এটা যদি না করে এটা কিন্তু একটা ফল থেকে যায়। সেজন্য প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখার আছে। তারপরে যে পাইল যখন হয়, পাইলে যখন আপনার মিক্সার মেশিনে যখন মশলাটা মাখানো হচ্ছে, সেটা ঠিক মতো মাখানো হচ্ছে কি না, তারপরে এই মশলাটা হচ্ছে একটা মেশিনে দেওয়ার পরে 3 মিনিট মিনিমাম ঘুরাইতে হয় মেশিনটা, তারপর প্রপার যায় আপনি পেস্টটা তৈরি হয়, প্রপার পেস্ট হইতে পারে শক্তিটা বাড়বে, আর পেস্টটা যদি ভালো না হয় শক্তিটা কমে যাবে। মিস্ত্রিরা চেষ্টা করবে তাড়াহুড়া করে এটা ভিতরে ফেলে দেওয়ার, সেজন্য এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এইরকম আপনার অনেক বিষয় আছে যেগুলো সবসময় খেয়াল করে আপনার পাইলিংয়ের কাজ করতে হয়। অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে পাইলিংয়ের জন্য কত খরচ হয়। আমার একটা আইডিয়া যে এরকম 65 ফিট পাইলিংয়ে করলে প্রতি কাঠাপ্রতি 8 লক্ষ টাকা খরচ হতে পারে। তো দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার ছোট একটা উপস্থাপনা। এখন আমরা জানবো যে এই সাইডের যে মালিক এবং ইঞ্জিনিয়ার, তাদের সাথে কিছু কথা বলবো। খুব সুন্দর হয়েছে। আপনি কি আমাদের এই গ্রিন আর্কিটেক্টের উপর খুশি আছেন নাকি? ইনশাল্লাহ খুশি আছি। বলেন আপনি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যে ডিজাইন আমরা গ্রিন আর্কিটেক্ট থেকে পাইছি, এটা সবাই পছন্দ করছে এবং খুবই ভালো মানের একটা ডিজাইন হয়েছে। আমাদের সার্ভিসে আপনারা খুশি কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমাদের ইঞ্জিনিয়ার তো মাঝে মাঝে আপনাকে আসে, গ্রিন আর্কিটেক্টের যে ইঞ্জিনিয়াররা আছেন, ওনারা যারা ডিজাইন করে দিয়েছেন, ওনারা কাজও তদারকি করতেছেন আমাদের। আমরা ইনশাল্লাহ খুবই খুশি যে তারা আমাদের কাজগুলো দেখাশোনা করছে। ডিজাইনটা কেমন হয়েছে? ডিজাইনটা মাশাআল্লাহ খুব সুন্দর। সব মিলাই আপনাকে খুশি? অবশ্যই অবশ্যই। সুমন, কি সব মিলাই কাজের অবস্থা কি বলো? মানে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের নিখুঁত পারফেক্ট ডিজাইনের সাতলা বিল্ডিংয়ের কাজ চলছে, এবং এখানে আমি আসি এই প্রজেক্টের ইতিহাসে কাজের দায়িত্বে, এবং আমি আসি প্রায় আসি, এবং কাজগুলো কেমন চলছে, কাজের কোয়ালিটি মেনটেন হচ্ছে কিনা, এবং মিস্ত্রি যে পাইলের কাজটা করছে, পাইলের রড বাঁধা থেকে শুরু করে মোটামুটি ঢালাই পর্যন্ত কাজ ঠিকভাবে হচ্ছে কিনা, এবং ভালো মানের ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা হচ্ছে কিনা, এবং আমরা এটা ডিজাইন করে দিই, আমরা মানে ক্লায়েন্টকে দিয়ে থাকি না, এবং ডিজাইনের পাশাপাশি রেগুলার তাদের সার্ভিসটা আমরা দিই। প্রতিনিয়ত আমরা আসি, ক্লায়েন্টের সাথে আমরা একটা কন্ট্যাক্ট রাখি, তাদের কাজটা ঠিকভাবে হচ্ছে কিনা, প্রপারলি হচ্ছে কিনা, এবং এ টু জেড বিল্ডিং কনস্ট্রাকশন কাজ শেষ না পর্যন্ত আমরা ক্লায়েন্টকে এইটা আর কি দিয়ে থাকি। মোটামুটি আমার আজকে উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। তার সবাই শেষের বেলা একটি কথা, আসলে আমরা সবাই আমাদের প্রতিবেশীদের একটু খবর নেওয়ার চেষ্টা করি, তারা কেমন আছে, তাদের পরিবার কেমন আছে, তারা অসুস্থ কিনা, তারা স্কুলে যাইতে পারে, বাচ্চারা স্কুলে যাইতে পারছে কিনা, তাদের একটু খবর নিলে আমাদের ছোট্ট একটু প্রয়াসের কারণে তাদের একটা পরিবার বেঁচে যেতে পারে, তাদের মুখে হাসি পড়তে পারে। তাই আসুন আমরা সবাই মিলে ভালো থাকার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।